রাস্তা খারাপ আর তার জেরেই বারবার দুর্ঘটনা। এবার ভোট বয়কটের ডাক দিলেন গ্রামের বাসিন্দারা। ভোট আসলেই শত শত প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু ভোট ফুরলেই সেই মানুষগুলোর আর দেখা পাওয়া যায় না। তবে এই সুযোগ, সামনেই পঞ্চায়েত নির্বাচন, এই মৌকায় যখনই ভোট চাইতে আসবেন তখনই কাজের প্রতিশ্রুতি না দিয়ে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা, যাতে করে সেই প্রতিশ্রুতি না দিয়ে তারা যেন কাজ করেন। রাস্তা খারাপের জেরেই বারবার ঘটে চলেছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে কখনো পুকুরে পড়ে গেল ট্রাক্টর, আবার কখনো আহত হচ্ছেন গুরুতরভাবে। এই এই রাস্তা যেন হয়ে উঠেছে সাক্ষাৎ জম। সমস্যা হচ্ছে যে আমাদের গ্রামে স্কুল আছে, হসপিটাল আছে, সব কিছু আছে, তারপরেও গ্রামের মধ্যে একটা রাস্তার সুযোগ সুবিধা ভালো নেই। কারণ এই জন্য মেম্বারদেরকে, প্রধানদেরকে, সবারকে বলা হয়েছে এখানে একটা ওয়ালের জন্য। আজ কতদিন হয়ে গেল, না হলে 10 বছর আগে বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওয়ালের কোনো ব্যবস্থা নেই। চাইছেন এখন, আমরা চাইছি আমাদের গ্রামে রাস্তা হোক। রাস্তা যদি না হয় তাহলে কি করবেন? যদি না হয় আমাদের ভোট বয়কট হবে, ভোট বয়কট হবে। মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের কোটালদিঘি গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে রাস্তা সংস্কারের দাবিতে ওই এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে এবং আগামী দিনে রাস্তা সংস্কার না হলে পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের ডাক দেন। মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের অন্তর্গত আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েত, আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে কোটালদিঘি গ্রাম। এই গ্রামে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস, কিন্তু সেই রাস্তা করা থাকলেও পুকুরে অধিকাংশ সেই রাস্তা বসে খারাপ হয়ে গিয়েছে, যার কারণে এলাকায় বারবার ঘটে চলেছে দুর্ঘটনা বলে অভিযোগ। পুকুরের ধার দিয়ে একটি ট্রাক্টর যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর পুকুরে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে, আর তারপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি করেছেন সকলে। আগে রাস্তা সংস্কার, আগে পুকুরের ধারে গার্ড ওয়াল, তারপরে ভোট, আর সেসব না হলেই ভোট বয়কটের ডাক দিয়েছেন সকলে। এখন দেখার বিষয় আদৌ কি এই রাস্তা সংস্কার করা হয়। না হবে, না হয় তো আমরা বয়কট করব, বয়কট করব ইলেকশনে। ভোট মমতা দিদি বা সিপিএম বা কংগ্রেস সব বয়কট করব। ভোট দেবেন না, ভোট বয়কট না, বয়কট করব। আচ্ছা কি নাকি যে কে সেই ঘটনায় ব্যাপক উত্তেজনা গোটা এলাকা জুড়ে। পরবর্তীকালে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পঞ্চায়েত সমিতি ওই রাস্তাটা আমাদের 1 কিলোমিটার করা হয়েছে। আর একটা যেটা গ্রামের ভিতরে কোটালদি হাসপাতাল থেকে স্কুল থেকে, ওটা আজ 3 দিন হইলো টেন্ডার হয়েছে। 10 ইঞ্চি ঢালাই রাস্তা হবে। এবার ওটা পঞ্চায়েতের দপ্তরে পড়ে না বা পঞ্চায়েত, ওটা অত টাকা আমাদের আসে না বা অত আমরা টাকা দিয়ে কাজটা করতে পারি না। তাই ওটা বারবার গ্রাম আমাদেরকে জানালছি, পঞ্চায়েতকে, প্রধানকে জানালছি, মেম্বার সাহেব আমাদেরকে জানালছি। আমরা অফিসিয়ালি কাজ আমরা বিজয় সাহেবকে জেলা পরিষদ থেকে আরম্ভ করে যেখানে যেখানে পাঠাবার সেখানে পাঠালছি। আজ 3 দিন হলো। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী, রিপোর্ট নিউজ 18 লোকাল।